প্রিয় দর্শক, যে যেখানে আছেন আশা করছি নিরাপদে আছেন। আমরা সৃষ্টির সেরা জীব, করোনা ভাইরাসের বিরুদ্ধে এই যুদ্ধে জয় আমাদের হবেই। স্টে হোম, স্টে সেফ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন টেক টু দ্য পয়েন্ট, সঙ্গে থাকবো আমি ওয়াহিদ। হুয়াওয়ে লাভারদের জন্য দারুণ এক সুখবর নিয়ে আসলাম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে হুয়াওয়ের সঙ্গে গুগলের রিসেন্টলি একটা ঝামেলা চলছে, এবং যার ফলে যেটা হয়েছে, হুয়াওয়ে তার রিসেন্ট ডিভাইসগুলোতে গুগলের সার্ভিসগুলো ব্যবহার করতে পারছে না, যেমন ইউটিউব, জিমেইল, গুগল ম্যাপ ইত্যাদি ইত্যাদি। তো এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এখন উপায়? ইয়াস, আজ সেই সব প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি আমরা, আর সেই সঙ্গে Y7P রিভিউ তো থাকছেই। গুগল মোবাইল সার্ভিস বা GMS এর বিকল্প একটা প্ল্যাটফর্ম তৈরি করে ফেলেছে হুয়াওয়ে, এবং যেটাকে বলা হচ্ছে HMS। তো HMS হচ্ছে হুয়াওয়ে মোবাইল সার্ভিস, এবং এখানে হুয়াওয়ে খুব বড় সড়ো একটা ইনভেস্টমেন্ট করেছে, যেটাকে বলা হচ্ছে যে খুব দ্রুত প্লে স্টোরের খুব বড় একটা প্রতিদ্বন্দ্বী হতে চলেছে। এবং HMS এনেবেলড একটি হ্যান্ডসেট আমাদের স্টুডিওতে চলে এসেছে অলরেডি, এবং আমরা আজ HMS এবং Y7P নিয়ে বিস্তারিত কথা বলবো। তো HMS এর উদ্দেশ্য হচ্ছে একটা টোটাল ইকোসিস্টেম গড়ে তোলা হুয়াওয়ে, যেটা নিয়ে কাজ করছে অনেকদিন থেকে। এবং হুয়াওয়ে অ্যাপ গ্যালারি হচ্ছে এর একটা পার্ট, যেখান থেকে মোবাইল ইউজাররা তাদের দরকারি অ্যাপ ডাউনলোড করতে পারবে, যেটা অনেকটা প্লে স্টোরের মতোই, কিন্তু আরো ব্যাপক পরিসরে হুয়াওয়ে এটা করতে যাচ্ছে। সবেমাত্র মাসখানিক হলো হুয়াওয়ে এটা নিয়ে কাজ শুরু করেছে, তাই তাদের অ্যাপ গ্যালারিতে এই মুহূর্তে আপনার প্রয়োজনীয় সব অ্যাপ খুঁজে পাওয়ার সম্ভাবনা কম। তবে ধীরে ধীরে অ্যাপের সংখ্যা বাড়ছে, সুতরাং আশা করা যাচ্ছে খুব দ্রুতই এখানে সবকিছু পেয়ে যাব আমরা। হুয়াওয়ে অ্যাপ গ্যালারির পাশাপাশি আরো অনেক থার্ড পার্টি অ্যাপ স্টোর রয়েছে, যেখান থেকে আপনি আপনার দরকারি অনেক অ্যাপস ডাউনলোড করতে পারবেন। যেমন এই মুহূর্তে আমি ইউজ করছি APK Pure। APK Pure থেকে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সহ আরো অনেক দরকারি অ্যাপস আমি ডাউনলোড করে অলরেডি ইউজ করছি, সো নো ইস্যু। তবে খুশির ব্যাপার হলো, ধীরে ধীরে এতে যোগ করা হচ্ছে অনেক দেশি অ্যাপ। তাছাড়া অ্যাসপাল্ট 9 চলে এসেছে হুয়াওয়ে অ্যাপ গ্যালারিতে, তার মানে আস্তে আস্তে সব পপুলার গেমই আসবে মনে হচ্ছে। বাজারে স্যামসাং, শাওমি আর রিয়েলমির আধিপত্যে হুয়াওয়ের নাম তো অনেকে ভুলতেই বসেছে, তবে Y7P দিয়ে হুয়াওয়ে জানান দিল যে শ্রেষ্ঠত্বের এই লড়াইয়ে তাদের যুদ্ধ এখনো চলছে। Y7P খুব সলিড বিল্ড একটা ফোন, হাতে নিয়েই খুব প্রিমিয়াম ফিল পাওয়া যাবে। সেই সাথে এটাতে যোগ করা হয়েছে আধুনিক সব ফিচার, যেমন ট্রিপল ক্যামেরা, পাঁচ হোল ক্যামেরা ইত্যাদি। ডিসপ্লে 4.6 ইঞ্চ, যেটাতে রয়েছে IPS প্যানেল, এর কালারগুলো যথেষ্ট ন্যাচারাল, এবং টাচ ল্যাটেন্সি খুবই ভালো। অভিযোগ করার মতো তেমন কোনো কারণ দেখছি না। এই সাইজটা কিন্তু আমার কাছে একদম পারফেক্ট মনে হয়, মানে অনেক ছোটও নয়, অনেক বড়ও নয়, হাতের সঙ্গে খুব ভালো মানানসই। গুড, 6.4 ইঞ্চ। ফোনের ওয়েট মাত্র 180 গ্রাম, এবং খুব ভালো ওয়েট ডিস্ট্রিবিউশনের জন্য খুবই কমফোর্টেবল লেগেছে আমার হাতে। এর হার্ডওয়্যারে এবার যোগ করা হয়েছে হুয়াওয়ের নিজস্ব প্রসেসর হাই সিলিকন কিরিন 710F, যেটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারের। সাথে থাকবে অক্টাকোর CPU এবং মালি G51 GPU। র্যাম আর রম এর একটাই ভার্সন, 4/64, তবে আপনি চাইলে এর মেমোরি কার্ড বাড়িয়ে নিতে পারবেন, থ্যাংকস হুয়াওয়ে এখানে ডেডিকেটেড মেমোরি কার্ড স্লট রাখার জন্য। এর সিকিউরিটি হিসেবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে পেছন দিকে, যেটা আমার অনেক পছন্দের। আমার কাছে মনে হয় পেছনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পজিশনটাই সব থেকে বেশি কমফোর্টেবল, থ্যাংকস হুয়াওয়ে। সফটওয়্যার হিসেবে আছে অ্যান্ড্রয়েড পাই, যেটা গুগলের ওপেন সোর্স প্রজেক্টের একটা অংশ। সেই সাথে থাকবে EMUI 9.1। এর ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে 4000 mAh, এবং আমার কাছে মনে হয় এটা কোয়াইট ইমপ্রেসিভ, এবং অধিকাংশ সবার কাছেই এটা যথেষ্ট বলে বিবেচিত হবে। আমরা নর্মাল ইউসেজে HTTP পেয়েছি প্রায় 8 ঘন্টার মতো, কোয়াইট ইমপ্রেসিভ। ফোনের পারফরমেন্সের প্রসঙ্গ আসলে বলতে হয় যথেষ্ট ভালো। হুয়াওয়ের ফোনগুলোর র্যাম ম্যানেজমেন্ট খুবই ভালো হয়, তাই বেশ বাটার স্মুথ এক্সপিরিয়েন্স পেয়েছি আমরা। রয়েছে 3.5 mm হেডফোন জ্যাক, এবং যেখান দিয়ে খুব ভালো মানের শব্দ পেয়েছি আমরা, মানে আমরা যখন ওয়ার্ড হেডফোনে গান শুনছি তখন বুঝতে পেরেছি যে এর সাউন্ড আউটপুট খুবই দারুণ। তাছাড়া এর লাউড স্পিকার খুবই লাউড এবং ক্লিয়ার, ফুল ভলিউমে কোনো ডিস্টরশন পায়নি। কল কোয়ালিটি, ইন্টারনেট কানেক্টিভিটি, ওয়াইফাই সিগন্যাল সবকিছু মিলিয়ে সেরাটা দিয়েছে হুয়াওয়ে এখানে। আর গেমিং সেকশনে দারুণ পারফরমেন্স দেখিয়েছে হুয়াওয়ে Y7P। আমাদের টেস্টিং এ অ্যাসপাল্ট 9, পাবজি আর ফ্রি ফায়ার চলেছে কোনো ইস্যু ছাড়াই, কোনো ফ্রেম ড্রপ বা স্ট্যাটার খেয়াল করেনি। আর সবচাইতে বড় ব্যাপার, গেমিং এর সময় কোনো হিটিং বা ব্যাটারি ড্রেনিং ইস্যু পায়নি। সো গেমিং এ Y7P খুব ভালো নম্বর পেয়ে পাশ করবে। এতে রয়েছে ট্রিপল ক্যামেরা, যার একটি 48 মেগাপিক্সেলের মেইন সেন্সর, সাথে থাকবে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর। সেই সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ছবির কোয়ালিটি টিপিক্যাল হুয়াওয়ে ফোনের মতো, ন্যাচারাল কালার সাথে ওয়ার্ম একটা টোন, এক্সপোজার লেভেল খুবই কন্ট্রোল, ডাইনামিক রেশিও এভারেজ, পোর্ট্রেট মোড মোটামুটি বলা চলে, খুব বেশি ভালো বলতে পারছি না, তবে কাজ চলে যাবে। সামনে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এবং ছবির কোয়ালিটি নিয়ে আমি বেশ সন্তুষ্ট। এটা দিয়ে HD ভিডিও করতে পারবেন, এবং ভিডিওর কোয়ালিটি সম্পর্কে আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার জন্য আমাদের ভিডিওর এই অংশটি আমরা ধারণ করেছি Y7P দিয়ে। ডিভাইসটির কিছু দিক আমার কাছে একটু ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে, তার মধ্যে অন্যতম হচ্ছে এর ডিসপ্লে কোয়ালিটি। এটা ফুল HD সাপোর্টেড নয়, তার মানে হচ্ছে অনলি 720p ইউটিউবে ফুল HD কন্টেন্ট আপনি দেখতে পারবেন না। আর একটা ব্যাপার হচ্ছে এর PPI অনলি 269, যেটা আমার কাছে একটু কম মনে হয়েছে, তাই ডিসপ্লে অতটা শার্প নয়। নেই কোনো টাইপ সি পোর্ট, বলা হচ্ছে টাইপ সি হচ্ছে ফিউচার। তো 2020 সালে এসে টাইপ সি না ব্যবহার করে মাইক্রো SD ব্যবহার করাতে আমার কাছে একটু কেমন
কেমন জানি লেগেছে। আশা করি পরবর্তী ভাষণগুলোতে এই ব্যাপারটা খেয়াল রাখবে হুয়াওয়ে। এর ক্যামেরা পারফরমেন্স আমি আর একটু ভালো আশা করেছিলাম, মানে যা আছে সেটা কাজ চলে যাবে, তারপর আর একটু ভালো হলে বেটার হতো। তাছাড়া এতে নেই কোনো ডেডিকেটেড ম্যাক্রো সেন্সর। আজকাল ম্যাক্রো সেন্সর কমন একটা ব্যাপার হয়ে গিয়েছে, ম্যাক্রো সেন্সর থাকলে আর একটু ভালো হতো, ছোট ছোট আইটেমের ছবি তোলা যেত। তাছাড়া এর ডিসপ্লেতে নেই কোনো গরিলা গ্লাসের প্রোটেকশন, তাই আমার পরামর্শ থাকবে সবসময় একটা স্ক্রিন প্রোটেক্টর ইউজ করার। তো এই ছিল Y7P এর ভালো মন্দ সব দিক। যারা গুগলের সার্ভিস নিয়ে খুব একটা মাথা ঘামান না, লং লাস্টিং একটা দারুণ সলিড একটা ফোন খুঁজছেন, তাদের জন্য এটা ভালো একটা অপশন হতে পারে। অফিসিয়ালি পাওয়া যাচ্ছে 19,000 টাকায়। আমার কাছে দামটা একটু বেশি মনে হয়েছে, বাট আপনারা জানেন যে অফিসিয়াল ডিভাইস আমাদের দেশে ইম্পোর্ট করতে গেলে গভর্নমেন্টকে 57% ট্যাক্স দিতে হয়, আর যার ফলে অফিসিয়াল ফোনগুলোর দাম একটু বেশি হয়ে থাকে। বাট তারপরেও আমার মনে হয় আর একটু যদি কমানো যেত, সবার হাতে নাগালে থাকতো, বেশ ভালো হতো। তো চলে এলাম আমাদের আজকের ভিডিওর শেষ প্রান্তে। সারা পৃথিবী এখন থমকে আছে করোনা ভাইরাসের আতঙ্কে। আপনিও সাবধান থাকুন, সতর্ক থাকুন। যদি বেঁচে থাকি দেখা হয়ে যাবে পরের কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।